Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। খানাকুল এক নম্বর ব্লকের কিশোরপুর দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে আজ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নিচেই আজ করোনা ভ্যাকসিন মিলল স্থানীয় মানুষদের। প্রায় 400 জন আজ ভ্যাকসিন পাবে এরকমটাই জানা গেছে। পরবর্তীতে কিভাবে পাওয়া যাবে, যারা পাচ্ছে না তারা কিভাবে যোগাযোগ করবে, বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে করোনা ভ্যাকসিন হচ্ছে, কিভাবে কি প্রসেসে করোনা ভ্যাকসিন আপনারা দিচ্ছেন? দেখুন, আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যখন আমাদের বিডিও অফিস থেকে আমাদেরকে অর্ডার করা হয় যে আজকে 300 ভ্যাকসিন আছে, তো আমরা সেই মতো আশাকর্মীদেরকে দিয়ে খবর দিয়ে দিই, যাদের খুব ভ্যাকসিন অত্যন্ত প্রয়োজন এবং যারা বাচ্চার মা এবং বয়স্ক তাদেরকে আশাকর্মী দিয়ে আমরা দিয়ে খবর পাঠিয়ে দিই। ওনারা এসে লাইন দেয়। তো এখানে যারা সিভিক ভলেন্টিয়ার আছে এবং ভিলেজ পুলিশ আছে, আমরা ওনাদেরকে তত্ত্বাবধানের জন্য দায়িত্ব দিয়ে রেখেছি যে আপনারা লাইনটাকে ঠিক করবেন, যেহেতু করোনার পরিস্থিতি খারাপ, মাস্ক ব্যবহার করে এবং ডিস্টেন্স মেনটেন্স করে ওনারা লাইন করে দিয়ে দেন। তারপরে আপনার স্লিপ করে দিই আমরা, ফার্স্ট ডোজের এবং সেকেন্ড ডোজ। ফার্স্ট ডোজের স্লিপটা আমরা করে দিই, তো ওই ফার্স্ট ডোজের স্লিপ আশাকর্মীদের হাত দিয়েই বিলি করে দেওয়া হয়, যারা লাইনে থাকে পরপর করে বিলি করে দেওয়া হয়। এখানের মানুষ সুস্থভাবে পরিষেবা পাচ্ছে। আমরা চেষ্টা করছি পঞ্চায়েতের পক্ষ থেকে, যেহেতু 200-250 লোক জমায়েত হচ্ছে সেখান, সেই ক্ষেত্রে আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে যাতে না ঝামেলা কোনো অশান্তি না হয়। তো সেই সব কিছু চিন্তাভাবনা করেই প্রত্যেকটা মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। মানুষ পরিষেবা পাচ্ছে, তো ভ্যাকসিন যারা দিচ্ছেন আমাদের দিদিমণিরা আশাকর্মীরা, ওনারাও যথেষ্ট মানুষকে সহায়তা করছেন এবং সুষ্ঠুভাবেই যারা আসছে ভ্যাকসিন নিতে তাদেরকে বসিয়ে সঠিকভাবে তাদেরকে ভ্যাকসিন তাদেরকে দিয়ে এবং যথাযোগ্য জায়গা তাদেরকে বসতে সহায়তা করছেন, যে কিছুক্ষণ বসে আপনারা একটু রিলিফ পান, মানে একটু পরে বাড়ি যাবেন, এই বলে প্রত্যেককেই তারা বাড়ি পাঠাচ্ছে। কতজন আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে? আজকে 400 ডোজ আছে আমার। 400 যদি 400 বেশি লোক এসে থাকে, 10 জন বা 20 জন আরো হয়তো এক্সট্রা এবো, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমরা ওনাদেরকে বুঝিয়ে বলি যে আমাদের গভর্নমেন্ট তো 400 অ্যালটমেন্ট করেছে, ভ্যাকসিন তো আমাদের 400 বেশি একটা দিতে পারবো না আমরা, তো আপনারা পরের দিন সকাল করে লাইনটা দিয়ে দেবেন, আমরা খবর পাঠিয়ে দেবো, তো আপনারা লাইনে দিয়ে যাবেন আর টিকিট পেয়ে যাবেন। আজকে ভ্যাকসিনের কোন ডোজ হচ্ছে? আজকে ফার্স্ট ডোজ দিয়েছে আপনার 300টা, সেকেন্ড ডোজ দিয়েছে 100টা। এরপরে আবার কবে হবে বলে কোনো কিছু ডেট আছে? না, যদিন ভ্যাকসিন হয় তার আগে আমাদের ওই 2-2.5 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হয়। আগের দিন 2-2.5 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হয়। ভ্যাকসিন নিয়ে আশা করি আমার অঞ্চলে কোনো ডিস্টার্ব আছে বলে মনে হচ্ছে না, আমার যতটা ধারণা। তো এবার আপনারা পাবলিকের কাছে জিজ্ঞেস করতে পারেন যে তারা পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না। হ্যাঁ, এই পঞ্চায়েতে যত সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে আনুমানিক কতজনের হয়েছে ভ্যাকসিন? হ্যাঁ, আমার কাছে যতটুকু লিস্ট আমি পেয়েছি, আমার আছে 11,046 ভোটার আছে, মানে ভ্যাকসিনেশন যাদেরকে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে 5,600 মানে সামথিং কিছু হয়েছে, আর 5,800 কত মতন বাকি আছে। এগুলো কি খুব তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে? খুব তাড়াতাড়ি হবে, সাপ্লাই খুব কম আছে বলে চেষ্টা করছে আমাদের ব্লক থেকে, জেলা থেকে যত সাপ্লাই করা যায় আমাদের দিদি যথেষ্ট চেষ্টা করছে যে ভ্যাকসিনটা যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে দিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্টভাবে আমাদেরকে সহায়তা করছেন জেলা থেকে, বিডিও অফিস থেকে, যতটা সম্ভব বেশি ভ্যাকসিন যতদিন যখনই আসছে তখনই আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে হিসাব করে ভাগ করে। আপনার নাম? আমি দীপেন মাইতি, কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ভ্যাকসিন নিতে এসেছেন, কি দেখছেন এখানে পরিস্থিতি? খুবই ভালো, খুবই স্বাভাবিকভাবে ভ্যাকসিন নেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এখানে যিনি প্রধান, কিভাবে কি পরিষেবা দিচ্ছে বলে মনে হচ্ছে যারা ভ্যাকসিন নিতে আসছে, সঠিক পরিষেবা কি পাচ্ছে এই পঞ্চায়েত থেকে? কোনো অসুবিধা হয়নি, যে যেরকম আসছে সবার স্বাভাবিকভাবেই হচ্ছে, কোনো অসুবিধা নেই, লাইনে দাঁড়াচ্ছে, লাইন মেনে সবাইকে টুকুন দেওয়া হচ্ছে, সেই মতে কাজ হচ্ছে, কারো কোনো অসুবিধা হয়নি।
আর না না কোনো অসুবিধা হয়নি, খুব স্বাভাবিকভাবেই না, খুবই স্বাভাবিকভাবে পঞ্চায়েতের লোক খুব ভালোভাবে কাজ করছে, কোনো অসুবিধা হয়নি, স্বাভাবিকভাবেই সবাই ভ্যাকসিন পাচ্ছে, সবাই স্বাভাবিকভাবে বাড়ি যাচ্ছে, কোনো অসুবিধা নেই। সুপ্রিয়া মাইতি, বাড়ি মহিষগড় রাজতলা।